আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুপার্স কি ইউটিউব ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরও একটি কুশিকাঁটা দিয়ে লেস তৈরি করে দেখাবো। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি এই লেসটি তৈরি করতে গুটি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে নয়তার অথবা সামারিয়ান যে কোনো কুশিকাঁটা দিয়ে কাজ করে এমন সুতা দিয়ে এই লেসটি তৈরি করতে পারবেন, সেই অনুযায়ী কাঁটাটি নেবেন। এই লেসটি আপনারা চাইলে শাড়ি, ওড়না, হিজাব অথবা বাচ্চাদের ড্রেসের চারপাশে তৈরি করে নিতে পারবেন। এখন আমি কাজটি শুরু করছি। একটি নট দিয়ে নিচ্ছি। এখন একটি কাপড়ের কর্নার সাইডে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন তিনটি চেইন করে কর্নারে আরও একটি সিঙ্গেল ক্রোসেট করে দেব। আবার তিনটি চেইন করে যেখান থেকে আমি শুরু করেছি সেখানে আরও একটি সিঙ্গেল ক্রোসেট দিয়ে নিচ্ছে। এভাবে কর্নারটা কভার করা হয়ে গেল। এখন আমি এখান থেকে তিনটি চেইন করব। তিনটি চেইন করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে কর্নারে একটি ডাবল ক্রোসেট করছি। করার পর কাপড়টিকে আবার ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এখান থেকে আবার তিনটি চেইন করব। তিনটি চেইন করার পর এখানে যে গ্যাপটি তৈরি হয়েছে সে গ্যাপের ভিতর দিয়ে চারটি ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4 চারটি ডাবল ক্রোশেট করার পর দুটি চেইন করব। 1, 2 দুটি চেইন করে আবার একই ঘরে আরও চারটি ডাবল ক্রোশেট করে নেব। চার নম্বর ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটু মেপে নিয়ে যে পরিমাণ দূরত্ব আসে সেই পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এখন আবার এখান থেকে আমি চেইন করব তিনটি। তিনটি চেইন করার পর এভাবে সুতাটিকে কাঁটাটিকে সুতা থেকে বের করে এখানে যে দুটি চেনের গ্যাপ করেছি সেখান দিয়ে কাঁটাটা দিয়ে সুতাটিকে এভাবে বের করে আনতে হবে। তারপর আবার এখান থেকে একটি চেইন করে জয়েন করে এর উপরে তিনটি ডাবল ক্রোশেট করতে হবে। তিনটি চেইন করে এখন যে গ্যাপটা তৈরি হয়েছে গ্যাপের ভিতর দিয়ে আবার চারটি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করে নিয়ে এখানে আবার দুটি চেইন করব। এখান থেকে দুটি চেইন করে আবার একই ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নেব। একদম সহজ একটি লেস ডিজাইন। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন আরও সুন্দর লেস ডিজাইন পাওয়ার জন্য এই ডিজাইনটি একদম সহজ সিম্পল একটি লেস ডিজাইন। দেখুন আমি একই নিয়ম ফলো করে আবার করছি। এখান থেকে আবার তিনটি চেইন করে এইখানে যে দুটি চেনের গ্যাপ আছে এর ভিতর দিয়ে কাঁটাটে দিয়ে এভাবে নিয়ে এসে একটি চেন করে জয়েন করে দিতে হবে। তারপর এখান থেকে আবার তিনটি চেন করে এর ভিতরে চারটি ডাবল ক্রোশেট করতে হবে। চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখান থেকে আবার দুটি চেন করব। এই যে এখান থেকে আবার দুটি চেন করব। দুটি চেন করে একই ঘরে আবার চারটি ডাবল ক্রোশেট করে দেব। এভাবে করে পুরোটা লাইন শেষ করতে হবে। আপনারা যখন যে কাপড়ে করবেন সেই কাপড়ে পুরোটা কাপড় এভাবে ঘুরিয়ে এই লেসটি তৈরি করে নিতে পারবেন। খুবই সুন্দর একটি লেস ডিজাইন। এই যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার জয়েন করে দেব। এভাবে করে আমি আরও একটু কাজ করে ফিরে আসছি। আর এখানে যে সুতাটা থাকবে এই সুতাটাকে আপনারা এভাবে পিছন দিকে নিয়ে আসতে পারেন, তাহলে সামনের দিকে সুতাটি আর বেরোয় আসবে না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।